নমস্কার বন্ধুরা, তানভি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, পিঠের রেসিপি, পাটিসাপটা পিঠে বানাচ্ছি। আর এটা কি দিয়ে বানাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন, পুরো প্রথম থেকে পুরো শেষ অবধি আমি কি কি দিচ্ছি না কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এরকম এখানে গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর রেড কালারের গাজর নিয়েছি আমি। এখানে নারকেল কুড়ে নিয়েছি, আধা মালা, মানে অর্ধেকটা মালা নারকেল কুড়ো করে নিয়েছি। এখানে কাজু আছে আর কাঠবাদাম আছে, এটাকে গ্রেট করে নিয়েছি। চিনি আছে, এখানে গুঁড়ো দুধ আছে আর খেজুর গুড় আছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলো যে গ্রেট করে রেখেছিলাম গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। গাজরটাকে আমি একটু নাড়তে থাকবো। এখানে আমার গাজরটা অর্ধেকটা নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি নারকেল কুড়িগুলো দিয়ে দিচ্ছি, পুরো নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকবো। এটা একটু নেড়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, এই চিনিটা এক বাটির মতো কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন। এই চিনিটা দিয়ে দিলে একটু গলে যাবে আর এটা একটু ঘাঁটা ঘাঁটাও হয়ে যাবে। এখানে কাজু বাদামটা যে গ্রেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। আর এখানে দুধ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, একটা 10 টাকা দেবেন প্যাকেটের দুধ গুঁড়ো ছিল, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সাথে নেড়ে নিচ্ছি। এখানে আমার পুরটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে দিচ্ছি। আর গ্যাসটা আমি কিন্তু সবসময় কম রেখেছিলাম, বেশি গ্যাস দিয়ে দিলে কিন্তু জ্বলে যেতে পারে, ওই জন্য আমি গ্যাসটা কম করে করে পুরো পুরটা বানিয়েছি। আর পুরটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে পুরটা আমার পুরো বানানো হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি 250 ময়দা নিয়েছি, ময়দাটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন না হলে তো স্বাদটা ভালো লাগবে না, ওই জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এর সাথে ঘেঁটে দিচ্ছি নুনটাকে। এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা বানাবো জল দিয়ে। আমি এখানে শুধু ময়দা নিয়েছি, এটা ঢেলা পাকাতে দেবো না, আস্তে আস্তে আমি ঘাঁটতে থাকবো। এখানে আমি ব্যাটারটা গুলেছি, ব্যাটারটা এরকম হয়েছে। এর মধ্যে আমি এবার খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি, এক বাটির মধ্যে খেজুর গুড় দিলাম। এটাকে দিয়ে আমি ভালো করে এর সাথে ঘেঁটে নেবো। খেজুর গুড়টা দিতে কতটা পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি ওই জন্য একটু টাইট থাকতে থাকতে খেজুর গুড়টা দিলাম। এরকম ব্যাটারটা কেমন হয়েছে, দিয়ে আমাতে পুরো সমান হয়ে যাচ্ছে, পুরো কোনো ভাঁজ পড়ছে না। ঘেঁটে নেবো যাতে না গোল গোল থাকে কিছু, ডেলা ডেলা ভালো লাগবে না, ওই জন্য আমি পুরো ভালো করে ঘেঁটে নিচ্ছি। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে পুরো কোনাটাই মাখিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন এদিকে, এই দেখুন ব্যাটারটা, এবার এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে একটা কাগজ নিয়েছি, মোটা কাগজ, এটাকে দিয়ে পুরো ভালো করে পাতলা করে নিচ্ছি। এই দেখুন, এরকম করে একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটু ধারটা একটু তুলে নিচ্ছি। আমি এটা তুলে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে তুলে নিচ্ছি, দিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি আমি। এবার এর দিয়ে আমি পুর দিয়ে পাট করে নেবো। আমি এখানে যে আমি করেছি এটাকে আমি পুর দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এই দেখুন, কোড়াতে ভাঁজ করলেও হবে আর নিচে নামিয়ে ভাঁজ করলেও হবে, এরকম করে আমি করে নেব। এই দেখুন আমি করেছি, এরকম করেই পুরো বাদ বাকি যেগুলো আছে আমি সবগুলো করে নিচ্ছি। আবার আমি কোড়াটায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এই মোটা কাগজটায় করে আমি চারদিকে পুরো পাতলা করে নেব। আমি এখানে রুটিটা বানিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি,
এরকম পুরটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি পাল্টে নিচ্ছি। এই দেখুন পাশে গার্ড হচ্ছে, আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি। আমার এটা পুরো পোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন উপরে রেখে দিচ্ছি। এই দেখুন পুরটা কত সুন্দর লাগছে, অরেঞ্জ হোয়াইট পুরো লাগছে, হোয়াইটের বদলে ইয়েলো ইয়েলো লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব তো খুব সুন্দর টেস্টি লাগবে। না হয়ে গেছে, এবার আমি রেডি করে নিচ্ছি। এখন এখানে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো তেল দিয়ে কিংবা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি তেল দিয়ে ভাজছি, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এর উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা এক পিঠটা একটু লাল হতে দেবো ততক্ষণ। এটা আমার এক পিঠটা হয়ে গেছে, আমি এক পিঠটা উল্টে নিচ্ছি। এখন একটু লাল লাল হয়ে গেছে, এটাকেও আমি উল্টে নিচ্ছি। আর এক পিঠটা আমি হতে দেবো, পাশে গান বাজছে, যতটা পাচ্ছি আমি আওয়াজ দিচ্ছি, আগে থেকেই আমি বলে দিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি এরকম করে তুলে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আবার এর মধ্যে তেল দেবো, তেলটা দিলে তবে ভালো করে ভাজা হবে। এরকম তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এরকম করে সব বাদ বাকি গুলো আমি পুরো ভেজে নেবো। এখন লাল লাল হয়ে গেছে, এটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি যেগুলো আছে পুরোটাই আমি এরকম করে ভেজে নিচ্ছি। এখন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এরকম করে আপনারা বাড়িতেও বানাবেন, কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এ দেখুন আমি কেটে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখুন পুরটা কত সুন্দর লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। একবারের জন্য হচ্ছে তো বানিয়ে দেখবেন, একবারের জন্য হলো। পুরো লাল লাল দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে।